মোবাইল ফোন তো আর প্রতিদিন কেনা যায় না, তাই একটি মোবাইল ফোন কেনার সময় অনেক কিছু যাচাই করতে হয়। মোবাইল ফোনটিতে কী কী ফিচার রয়েছে, কী কী সুবিধা অসুবিধা থাকবে, মোবাইল ফোনটির পারফরমেন্স কেমন হবে, এ ধরনের অনেক বিষয় কিন্তু একটি মোবাইল ফোন কেনার আগে যাচাই করতে হয়। তো অনেকেই আমরা কিন্তু জানি না আসলে মোবাইল ফোন কেনার আগে কী কী বিষয় দেখে কেনা উচিত। তো আজকের পর্বে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, তাহলে চলুন ভিডিও শুরু করি। একটি মোবাইল ফোন কেনার আগে প্রথমে জেনে নেবেন সেই ফোনটির বিল্ড কোয়ালিটি সম্পর্কে। ফোনটি প্লাস্টিকের নাকি গ্লাস দিয়ে বিল্ড করা হয়েছে বিষয়টি অবশ্যই জেনে নেবেন, এবং যদি আপনার বাজেট 20,000 টাকার উপরে হয় তাহলে চেষ্টা করবেন যাতে গ্লাসের বিল্ড করা মোবাইল ফোন কিনতে। এতে আপনার মোবাইল ফোনে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা একেবারেই কম থাকবে। দ্বিতীয়ত জানবেন এর ডিসপ্লে সেট আপ সম্পর্কে। ফোনটির ডিসপ্লে সাইজ কত, রেজলিউশন কত, যদি আপনার বাজেট 10-15,000 টাকার মধ্যে হয় তাহলে আপনার ফোনটিতে যদি আইপিএস এলসিডি প্যানেল থাকে এবং সাথে HD+ রেজলিউশনও থাকে তাহলে সমস্যা নেই, ফোনটি কিনে নিতে পারেন। যদি আপনার বাজেট 20-25,000 উপরে থাকে তাহলে আপনি চেষ্টা করবেন যে মোবাইল ফোনটি কিনছেন তাতে সুপার অ্যামোলেড ডিসপ্লে সেট আপ থাকে। যদি সুপার অ্যামোলেড ডিসপ্লে সেট আপ থাকে একটি মোবাইল ফোনে তাহলে সেই মোবাইল ফোনের শার্পনেসের কোনো ঘাটতি থাকে না, খুব সুন্দর ভিডিও দেখতে পারবেন, গেমিং পারফরমেন্স পাবেন। তাই অবশ্যই চেষ্টা করবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে সেট আপ যাতে থাকে সেই মোবাইল ফোনটিতে। তৃতীয়ত দেখবেন চিপসেট বা প্রসেসর। একটি মোবাইল ফোনের প্রাণ হলো চিপসেট বা প্রসেসর। তো অবশ্যই মোবাইল ফোন কেনার আগে চিপসেট কি, কোন কোম্পানির, অবশ্যই তা জেনে নেবেন। যদিও সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকটাই চিপসেটের পারফরমেন্স বুঝে ওঠা সম্ভব হয় না, তারপর আপনারা চাইলে গুগলের সহায়তা নিতে পারেন। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় দুটি চিপসেট হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেকের। তারা বিভিন্ন সিরিজ আকারে চিপসেট বাজারে বাজারজাত করে এবং বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে তারা চিপসেট তৈরি করে এবং বিভিন্ন প্রাইস রেঞ্জের মোবাইলে সেসব চিপসেট ইউজ করা হয়। তাই মিডিয়াটেক অথবা কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট মানেই যে সব চিপসেট ভালো, সব চিপসেটের পারফরমেন্স ভালো হবে তা কিন্তু নয়। আপনার বাজেট অনুযায়ী দেখতে হবে যে বাজেটের মধ্যে মোবাইল ফোন কিনতে যাচ্ছেন সেই বাজেট অনুযায়ী এই চিপসেট ঠিক আছে কি না। তাই যারা চিপসেট সম্পর্কে জানেন না তারা গুগলের সহায়তা নিতে পারেন, ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে সেগুলো দেখে জেনে নিতে পারেন। চতুর্থে দেখবেন মোবাইল ফোনটির র্যাম এবং স্টোরেজ মেমোরি। অনেকেই মোবাইল ফোনে 6GB 8GB র্যাম দেখেই পাগল হয়ে যান, মোবাইল ফোনটি কিনতে চলে যান। কিন্তু র্যাম এবং স্টোরেজ মেমোরির মধ্যে অনেক পার্থক্য আছে, অনেক ক্যাটাগরি আছে। তাই মোবাইল ফোনে কেনার আগে অবশ্যই র্যাম এবং স্টোরেজ মেমোরির যে পার্থক্যগুলো আছে সেই পার্থক্যগুলো দেখে কিনবেন। ধরুন আপনি একটি মোবাইল ফোন কিনতে যাচ্ছেন, সেই মোবাইল ফোনটির র্যাম 8GB। তবে এই মোবাইল ফোনটির র্যাম সম্পর্কে জানার আগে অবশ্যই আপনাকে জানতে হবে এই র্যামটি কোন কোম্পানির তৈরি এবং এর জেনারেশন কি। জেনারেশনের মধ্যে অনেক কিছু আছে, যেমন LPDDR1, LPDDR2, LPDDR3, LPDDR4, LPDDR5। এভাবেই বিভিন্ন সময়ে জেনারেশন বাড়বে, একসময় 5-এ যাবে, 6-এ যাবে, 7-এ যাবে। তবে আপনাকে বুঝতে হবে আপনি কোন জেনারেশনের র্যাম সহ মোবাইল ফোন কিনতে যাচ্ছেন। আপনি যদি LPDDR1, DDR2, DDR3 একটি 8GB র্যাম সহ মোবাইল ফোন কিনেন, কিন্তু সেই মোবাইল ফোনে যে পারফরমেন্স পাবেন তা কিন্তু DDR4-এর মাত্র 2GB র্যামের সেই পারফরমেন্স পাবেন। অতএব DDR1, 2, 3 8GB যে র্যাম, সেই র্যামের সাথে কিন্তু DDR4-এর যে র্যাম আছে তার অনেক পার্থক্য। তাই মোবাইল ফোন কেনার আগে আপনি যে মোবাইল ফোনটি কিনছেন সেই মোবাইল ফোনটির র্যাম কোন ক্যাটাগরির, কোন কোম্পানির, কোন জেনারেশনের তা জেনে কিনবেন। ইন্টারনাল মেমোরি বা স্টোরেজ মেমোরি বেলা একই বিষয়। অনেকেই 128GB ইন্টারনাল মেমোরি সহ মোবাইল ফোন কিনেন, তবে সেই 128GB ইন্টারনাল মেমোরি কোন জেনারেশনের তা অনেকেই জানেন না। যেমন জেনারেশনের মধ্যে আছে UFS 1, UFS 2, UFS 3, UFS 4, এই 4টি জেনারেশন বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে। যদি আপনি UFS 1, 2 কিনেন তাহলে দেখবেন আপনার পারফরমেন্স অনেকটাই সমস্যা হচ্ছে, অনেক স্লো কাজ করবে, প্রায় সময় মোবাইল ফোন হ্যাং করবে, এই সমস্যা আপনারা প্রায় সময় পাবেন। যদি 3 এবং 4 ভার্সনে কিনেন দেখবেন অনেক স্মুথভাবে আপনি মোবাইল ফোন ইউজ করতে পারবেন, বড় বড় গেম খেলতে পারবেন, কোনো সমস্যা হবে না, হ্যাং করবে না, এবং যে কোনো ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে অনেক স্পিড পাবেন।
তো আসলে জেনারেশন দেখে মোবাইল ফোন যদি কিনেন, মোবাইল ফোনের যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলোতে কী কী ইউজ করা হচ্ছে, কোন কোম্পানির তৈরি, এই বিষয়গুলো জেনে মোবাইল ফোন কিনলে কখনোই আপনার মোবাইল ফোন আপনার সাথে প্রতারণা করবে না। কিন্তু সব কিছু না জেনে শুধুমাত্র র্যামের বাইরের অংশ দেখে কিনেন, তাহলে পরবর্তী সময়ে আপনার মোবাইল ফোনটি যে কোনো সময় সমস্যার সৃষ্টি হতে পারে। এরপর যে বিষয়টি দেখতে পারেন তা হলো মোবাইল ফোনটির ব্যাটারি, সেটি কোন কোম্পানির ব্যাটারি এবং সেখানে কত মিলিঅ্যাম্পিয়ার ইউজ করা হয়েছে, সেটি ক্যাটাগরি কি এ বিষয়ে জানতে পারেন। তো বর্তমান সময়ে জনপ্রিয় দুটি ক্যাটাগরি হলো লাই পলিমার এবং লিথিয়াম পলিমার। এ দুটি ব্যাটারি বাজারে পাওয়া যাচ্ছে এবং বর্তমান সময়ে জনপ্রিয় প্রায় মোবাইলে কিন্তু এই ব্যাটারি ইউজ করা হচ্ছে। এই দুটি ক্যাটাগরির ব্যাটারি যদি আপনার মোবাইল ফোনটিতে পেয়ে যান, তাহলে সেই মোবাইল ফোনটি ওনাসে কিনে নিতে পারেন, সেখানে যদি মিলিঅ্যাম্পিয়ার কম থাকে তারপরেও সমস্যা নেই। আর যদি আপনার আন ক্যাটাগরির মধ্যে কোনো ব্যাটারি দেওয়া হয় এবং সেখানে 10,000 mAh দেওয়া হয়, তারপরও সেই মোবাইল ফোনটি কিনবেন না, কারণ লাই পলিমার এবং লিথিয়াম পলিমার বর্তমান সময়ের সেরা দুটি ব্যাটারি এবং বর্তমান সময়ে সব ব্র্যান্ডের মোবাইলে এই ব্যাটারিগুলো ইউজ করা হচ্ছে। আপনার কাঙ্ক্ষিত মোবাইল ফোন কেনার সময় যদি এই বিষয়গুলো যাচাই বাছাই করতে পারেন এবং বুঝে শুনে কিনতে পারেন, তাহলে আপনি মোবাইল ফোন কিনে প্রতারণার শিকার হবেন না। বর্তমান সময় অনেক মোবাইল ফোন বাজারে পাওয়া যাচ্ছে, এর স্পেসিফিকেশনগুলো আমরা অনেক সময় দেখি না, অনেক বিষয়গুলো আছে আমরা না জেনে কিনে ফেলি, কিন্তু পরবর্তী সময় আমরা পস্তাই। তো আশা করি যদি এই ভিডিওটি দেখেন এবং এই বিষয়গুলো মেনে চলেন, এই বিষয়গুলো লক্ষ্য করে আপনি মোবাইল ফোন কিনেন, তাহলে আর প্রতারিত হবেন না। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।